আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ে যে জীবনের প্রবহমানতায়, যে আগে আমরা পার্ট ওয়ান ভিডিওতে আমরা দেখেছিলাম কোষচক্র কি এবং কোষ বিভাজন কি এগুলো দেখেছিলাম, এবং ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক দেখেছিলাম। সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আজ আমরা আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ের আজকের পার্ট টু, এই ভিডিওতে আলোচনা করব ক্রোমোজোমের প্রকারভেদ ও ক্রোমোজোমের সংখ্যা নিয়ে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডি ডোর। প্রথমত দেখে নেব ক্রোমোজোমের প্রকারভেদগুলি সম্পর্কে। প্রথম দেখে নেব আমরা ক্রোমোজোমের প্রকারভেদগুলি। ক্রোমোজোম কিন্তু মানব দেহে দুই ধরনের হয়ে থাকে, সেগুলো কি কি? প্রথমত হচ্ছে দেখো অটোজোম, অটোজোম, আরেকটা হচ্ছে দেখো সেক্স ক্রোমোজোম। আমরা অটোজোম কাকে বলবো? দেখো আমাদের তার আগে জেনে নেই, আমাদের মানব দেহে কিন্তু দুই ধরনের কোষ দেখা যায়। একটা হচ্ছে দেখো দেহ কোষ, আরেকটা হচ্ছে দেখো জনন কোষ। তাহলে আমরা অটোজোম কাকে বলবো? না, দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম গুলোকে বলবো আমরা কিন্তু অটোজোম। তাহলে দেহের কি করবে? বৈশিষ্ট্য নির্ধারণকারী, দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম গুলোকে বলবো আমরা কি? অটোজোম। তাহলে যদি আমরা উদাহরণ দেখে নিই দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে ক্রোমোজোম গুলি, তাহলে দেখো আমাদের কিন্তু টোটাল অটোজোম থাকে 22 জোড়া, বা 44টি কিন্তু আমাদের অটোজোম থাকে। তাহলে দেখো এই 44টি অটোজোম কিন্তু এই ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু আমাদের এই জিনগুলো কিন্তু দেহের বৈশিষ্ট্যগুলি গ্রহণ করবে, তার জন্য এদেরকে অটোজোম বলা হয়। তারপরে আসি সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কি করবে? না, যে সমস্ত যৌন বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম। তাহলে এটা আমাদের জনন কোষের মধ্যে যে যৌন বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো এখানে তাহলে কি হবে, আমাদের এটা ছিল দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করেছিল অটোজোম, আর এখানে সেক্স ক্রোমোজোম কি করেছিল? যৌন বৈশিষ্ট্য নির্ধারণ করবে, তাকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম, বা সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম অ্যালোজোমও বলা হয়, অ্যালোজোম বা হেটারোজোমও বলা হয়। তাহলে দেখো এই সেক্স ক্রোমোজোমের যদি উদাহরণ দেখি আমরা, তাহলে আমাদের সেক্স ক্রোমোজোম, তাহলে আমাদের কিন্তু এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে মানব দেহে। তাহলে দেখো সেটা কি কি? একটা এক্স ও ওয়াই। এবার পুরুষদের ক্ষেত্রে কিরূপ ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম? পুরুষদের একটি এক্স ও ওয়াই থাকে, আর স্ত্রীদের ক্ষেত্রে কিরূপ থাকে? স্ত্রীদের কিন্তু দুটো এক্স থাকে, দুটো এক্স ক্রোমোজোম কিন্তু সেক্স ক্রোমের উদাহরণ। তাহলে দেখো আমরা যদি আরেকটু রিমাইন্ড করে নিই, তাহলে অটোজোম কাকে বলবো? দেহের বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে কিন্তু আমরা অটোজোম বলবো। তাহলে দেখো এখানে কিন্তু যৌন বৈশিষ্ট্য প্রদর্শনকারী যে সমস্ত ক্রোমোজোম ব্যতীত আর বাদ বাকি যে সমস্ত ক্রোমোজোম থাকে সেগুলোকে বলবো আমরা অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কাকে বলবো আমরা? না, যৌন বৈশিষ্ট্য প্রদর্শনকারী ক্রোমোজোমগুলোকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো আমাদের অটোজোম হচ্ছে 22 জোড়া, বা 44টি অটোজোম থাকে, আর সেক্স ক্রোমোজোম থাকে এক জোড়া, অর্থাৎ দুটি সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই আর স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স। এর সঙ্গে জেনে রাখি বিজ্ঞানে উইলসন ও স্টিভেন এই সেক্স ক্রোমোজোম কথাটি কিন্তু আবিষ্কার করেন। এই সেক্স ক্রোমোজোম কথাটি কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী উইলসন ও স্টিভেন্স প্রথম সেক্স ক্রোমোজোম কিন্তু আবিষ্কার করেন।
আর বিজ্ঞানী ক্লোরেন্স এক্স ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন, এক্স ক্রোমোজোম কে আবিষ্কার করেছিলেন না বিজ্ঞানী ক্লোরেন্স? তাহলে দেখো সেক্স ক্রোমোজোম বিজ্ঞানী উইলসন ও স্টিভেন আবিষ্কার করেছিলেন, আর প্রথম এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ক্লোরেন্স। এরপর আমরা দেখে নেব ক্রোমোজোমের সংখ্যাগুলি সম্পর্কে। দেখো ক্রোমোজোমের সংখ্যাগুলি জানার আগে দেখে নেই যে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু সবসময়ের জন্য ধ্রুবক বা একটি নির্দিষ্ট কনস্ট্যান্ট কিন্তু সংখ্যা থাকে। এবার দেখো যে আমাদের ক্রোমোজোম সংখ্যাগুলো কিন্তু দুটো সেটে থাকে, ক্রোমোজোম সংখ্যাগুলি আমাদের দুটো সেটে হয়ে থাকে। একটা হচ্ছে দেখো হ্যাপ্লয়েড সেট, হ্যাপ্লয়েড সেট, আর একটা দেখো ডিপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেট। দেখো আগে দেখি হ্যাপ্লয়েড সেটটা কি আর ডিপ্লয়েড সেটটা কি। দেখো মানুষের দেহে কিন্তু যে আমাদের কিন্তু দুই ধরনের ক্রোমোজোম সেট থাকে, বললাম একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট আর একটা হচ্ছে ডিপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড সেটে থাকে কি কি না জনন কোষগুলো কিন্তু হ্যাপ্লয়েড সেটে থাকে, আর ডিপ্লয়েড সেটে থাকে কিন্তু দেহ কোষগুলো। একটি একক সেটে যে ক্রোমোজোম থাকে, একটি নির্দিষ্ট একটি একক কোষে যে ক্রোমোজোম সেট থাকে তখন তাকে বলবো আমরা হ্যাপ্লয়েড সেটে থাকে। এই হ্যাপ্লয়েড সেট থেকে কিন্তু এন চিহ্ন দ্বারা সূচক হিসেবে চিহ্নিত করা হয়। এই হ্যাপ্লয়েড সেটটাকে ছোট হাতের এন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এই হ্যাপ্লয়েড সেট কিন্তু আমাদের 23টি হয়ে থাকে, এই হ্যাপ্লয়েড সেট আমাদের 23টি হয়ে থাকে। এর মধ্যে 22টি হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যে কোনো একটা থাকবে সেটা এক্স বা ওয়াই হতে পারে। এবার দেখো এই এক্স বা ওয়াইটা কিভাবে নির্ধারিত হয়, পুরুষের শুক্রাণুতে যে জনন কোষটা থাকে সেটা হচ্ছে কি কি না 22টি অটোজোম আর একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স বা ওয়াই, যে কোনো একটি কিন্তু হয়ে থাকবে। যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে এক্স যাবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে কিন্তু ওয়াইটা যাবে। এটা হচ্ছে পুরুষদের, মেয়েটা কিন্তু মেলেদের বা পুরুষদের কিন্তু শুক্রাণুতে থাকে, আর ফিমেলদের কি হয় ডিম্বাণুতে যেটা থাকে 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম হিসেবে দুটি এক্স থাকে, যে কোনো একটি ফর্ম করবে। ঠিক আছে, এবার দেখো এবার আছে ডিপ্লয়েড সেট। ডিপ্লয়েড সেট হচ্ছে এই দেহ কোষের, অর্থাৎ এই হ্যাপ্লয়েড কোষগুলো যখন দুটো থাকবে তখন কিন্তু ডিপ্লয়েড সেট হবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু একক কোষে ছিল, অর্থাৎ এখানে এন, এই ক্ষেত্রে কিন্তু কি হবে টু এন ফর্মে থাকবে, দুটো থাকবে। এবার দেখো এখানে তাহলে ডবল ফর্মে ছিল, তাহলে এখানে এন ইজ ইকুয়াল টু 23, তাহলে এখানে টু এন যেহেতু তাহলে কি হবে টু এন ইজ ইকুয়াল টু 23 ইন্টু টু, তাহলে হচ্ছে 46টি, 46টি হচ্ছে। দেখো এই 46টি কিভাবে থাকবে, যদি পুরুষ হয় মেলেদের ক্ষেত্রে হয় দেহ কোষটা তাহলে কিরূপ হবে না 44টি অটোজোম আর একটি যদি তাহলে আর এক্স আর ওয়াই। তাহলে দেখো মেলেদের ক্ষেত্রে যদি হয় তাহলে 44টি অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তারপরে দেখো ফিমেলদের ক্ষেত্রে যদি আসি তাহলে কি হবে 44টি অটোজোম আর একটি হচ্ছে দুটি সেক্স ক্রোমোজোম থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিপ্লয়েড সেটে কিন্তু ক্রোমোজোমগুলো সজ্জিত থাকে। এরপর আমরা দেখে নেব কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর কিন্তু ক্রোমোজোম সংখ্যাগুলো একটু দেখে নেব। মটরের ক্ষেত্রে কিন্তু 14টি কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে, আর ধানের ক্ষেত্রে থাকে 24টি, আর আলুর ক্ষেত্রে কিন্তু থাকে 48টি ক্রোমোজোম। এবার কাছি কয়েকটা প্রাণীর আমরা ক্রোমোজোম সংখ্যা দেখে নিই। তাহলে বানরের দেহে কিন্তু থাকে 42টি ক্রোমোজোম সংখ্যা, আর গরুর দেহে কিন্তু থাকে 38টি ক্রোমোজোম সংখ্যা, আর পায়রার দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে 80টি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে দাও, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়।
থ্যাংকস ফর ওয়াচিং।